হে আনাস, দেখো তো বাইরে কি যেন একটা ঘোষণা শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ঘোষণাটা কি, একটু শুনে আসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে ঘোষণা শুনলেন যে আজ থেকে চিরতরে পৃথিবীর বুকে ইসলামে মদকে সম্পূর্ণভাবে হারাম বলে ঘোষণা দেওয়া হলো, সম্পূর্ণভাবে হারাম বলে মদকে ঘোষণা দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ কথা শোনার সাথে সাথে আমি সাথে ভিতরে জানালে সাথে সাথে ঘরে কোথায় মদের কোন ধরনের বোতল বলেন, গ্লাস বলেন, পাত্র বলেন, কলস বলেন, সব কিছু যেন আমরা রাস্তায় ফেলে দিলাম, এমন এই মদ দিয়ে যেন রাস্তার মাঝে স্রোতের মতো বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, এটার নাম হলো ঈমান। আজকে আমরাও মুমিন বলে দাবি করি, আবার মদের সেই লাইসেন্স দিয়ে দিই, শান্তিভাবে আপনি মদ পান করবেন, মদ বিক্রি করবেন, মদের ব্যবসা করবেন, মদ দিয়ে আপনি গোটা জাতিকে মাতাল করবেন, মদ দিয়ে আপনি গোটা জাতিকে নষ্ট করে দিবেন, এজন্য আজকে আমরা মুমিন হিসেবেও দাবি করি, আবার মদের লাইসেন্সও দিচ্ছি ভাবে। তাহলে এই যদি মুমিন হয়, এই মুমিন এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার কখনো সুযোগ নেই, এবং এই ঈমান দিয়ে পৃথিবী বা দেশ বা সমাজকেও সুন্দর করার কোনোদিন সুযোগ হবে না। সেই ঈমান নিয়ে আসতে হবে ওই সাহাবায়ে কেরামগণ যেটা বললেন, ইসলামে ঘোষণা হলো মদ হারাম, অতএব মদের আর কোনো সুযোগ নেই, এমনকি মদের পাত্রগুলি পর্যন্ত আমরা রেখিনি, সেগুলি পর্যন্ত বের করে ভেঙে শেষ করে দিয়েছি। আল্লাহ, এই ঈমান যদি আজকে আমাদের শাসকদের থাকতো, এই ঈমান যদি আজকে আমাদের সমাজপতিদের থাকতো, এই ঈমান যদি আজকে আমাদের মুসলিমদের থাকতো, আর সকলে এই মদকে আমরা হারাম জানতাম, তাহলে আজকে এই মাদকতা নিয়ে এত আমাদের মাথা ঘামানোর প্রয়োজন হতো না। বাস, প্রথমে আপনি ডোর ক্লোজ করে দিয়েছেন, আর কোনো এদিকে চিন্তা করার সুযোগ নেই, কিন্তু আপনি এর জন্য ডোর ওপেন করে দিলেন, যা যেমন ইচ্ছা তেমন খুশি তেমন চলো, বরং নিজেও সেটাকে ব্যবহার করে আপনি দেখাচ্ছেন জাতিকে, তাহলে তো এই জাতি কখনো সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবে না। সুতরাং কমপক্ষে আমরা এতটুকু স্মরণ করে দিব, প্রতিটি মুসলিমকে যার মাঝে ঈমান রয়েছে যিনি ঈমানের দাবি করেন, যার মাঝে ইসলাম রয়েছে যিনি ইসলামের দাবি করেন, তাকে আমরা এতটুকু স্মরণ করে দিব, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে, অতএব আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বপরিবেশে এটাকে আপনি হারাম জানবেন এবং মানুষকেও হারাম জানানোর চেষ্টা করবেন, এবং নিজে বিরত থাকবেন এবং মানুষকে আপনার সাধ্য অনুযায়ী বিরত থাকার রাখার চেষ্টা করবেন। ঠিক একইভাবে আমরা দায়িত্বশীলদেরকেও, যারা শান্তিপূর্ণ সমাজ গড়তে চান, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চান, আদর্শ জাতি গড়তে চান, আদর্শ নাগরিক পেতে চান, তাদেরকে আমরা এই আহ্বান জানাবো, আসুন ইসলামী আদর্শ ও নীতির দিকে ফিরে আসুন, তাহলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি শুধু নাম কাওয়াস্তে ইসলাম, নাম কাওয়াস্তে ঈমান, আর যত রকমের হারাম সব হালাল করে ফেলি, তাহলে কিয়ামত পর্যন্ত আদর্শ জাতি গঠন সম্ভব হবে না, আদর্শ সমাজ গঠন করা কখনো সম্ভব হবে না, এবং আদর্শ নাগরিক তৈরি করাও কখনো সম্ভব হবে না। নেতা যদি এই সময় নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, তাহলে তার অধীনস্থ সদস্যরা তো মাতাল হবেই। নেতা যদি এটাকে হালাল মনে করে, নেতা যদি এটাকে ওপেন চালু করে দেয়, তাহলে তার অধীনস্থরা তো এটাকে এটা নিয়ে নাচাকুদ্দা করবেই, এটাই তাদের বড় জিনিস হিসাবে গ্রহণ করবেই। সুতরাং প্রতিটি দায়িত্বশীলকে সচেতন হতে হবে এই বিষয়ে। সবচেয়ে বড় আফসোস হতে হয় আরো যারা এক্ষেত্রে নিরাপত্তার দায়িত্ব পালন করেন, তাদের ভূমিকাটাও যদি আজকে একজন দায়িত্বশীল হিসাবে ভূমিকা তারা পালন করতেন, তাহলেও হয়তো কিছুটা কাজ হতো, কিন্তু পেপার পত্রিকা আমরা শুনি, পেপার পত্রিকা আমরা পড়ে দেখি, অনেকগুলি খবর পাওয়া যায় যে সেই নিরাপত্তা কর্মীরা তারা কি করেন, নিজের কিছু সুবিধা পাওয়ার জন্য কাউকে বিপদে ফেলে দিতে হলে তার পকেটে কিছু ইয়াবা ট্যাবলেট ঢুকাই দিয়েও তাকে গ্রেফতার করা হয়। আবার যারা এই সব কিছু নিয়ে দেদার্সে আসছেন, তাদেরকে প্রয়োজনে সহযোগিতাও দেওয়া হয়। তাহলে এই যদি দায়িত্বশীলদের কাজ হয়ে থাকে, তাহলে তো এই সমস্যা কোনোদিন দূর হবে না। সমস্যা দূর করার জন্য দায়িত্বশীলদেরকেই সর্বপ্রথম আগে সচেতন হতে হবে এবং সত্যবাদী হতে হবে।
সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরাও আমাদেরও কিছুটি দায়িত্ব রয়েছে। কমপক্ষে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দেশের বিষয়ে জিজ্ঞাসা করবেন না, যেহেতু আপনি দেশের দায়িত্বশীল নন। আপনি একটা মহল্লায় বসবাস করেন, এই মহল্লায় যদি আপনার সামর্থ্য থাকে যে এই গাজাখোর মদখোর হিনখোরদেরকে দমানোর, আর যদি আপনি এই সামর্থ্য আপনি ব্যবহার না করেন, প্রয়োগ না করেন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। গোটা দেশের বিষয়ে নয়, কিন্তু আপনার যে গলি, আপনার যে রাস্তা, আপনার যে মহল্লা, আপনার যে পাড়া, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। সুতরাং অনুরোধ জানাবো আমরা, আজকে নতুন প্রজন্ম তারা যেন অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে, তারা যেন বিপদের দিকে নিজেদের পা ঠেলে দিচ্ছে। বহু বিষয়ে তার মাঝে উল্লেখযোগ্য হলো এই নেশা। ছোট্ট ছেলে, বয়স বেশি নয়, হয়তো বা কেবল সে এসএসসিতে যাচ্ছে অথবা ইন্টারে কলেজে পা রেখেছে, দেখবেন যে শুরু হয়ে গেছে তার যত রকমের নেশা। শুধু ছেলে নয়, ছেলের সাথেও যোগ দিচ্ছে আজকে আমাদের মেয়েরাও, বরং মেয়েরাই বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছে। কারণ আমাদের সমাজে তো মেয়েরাই নেতৃত্ব, মা মেয়েরাই তো সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করে, এজন্য মেয়েরাও এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। কারণ এর নজির খুব কমে পাওয়া গেছে যে ছেলেরা নেশাগ্রস্ত হয়ে বাবা মা দুইজনকে হত্যা করেছে, এর নজির খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মেয়েরা নেশাগ্রস্ত হয়ে বাবা মা দুইজনকেও পর্যন্ত হত্যা করেছে, এর এই নজির খুঁজে পাওয়া যাচ্ছে আমাদের সমাজে। যেহেতু আমাদের মেয়েরা একটু বেশি আগে অগ্রসর হয়, তাই আমাদেরও মেয়েদেরও তারাও এখন চিন্তা করছে যে আমরা কেন এই ধূমপান বলেন, আর বিড়ি সিগারেট বলেন, আর গাঁজা বলেন, আর হিরোইন বলেন, এসব ক্ষেত্রে কেন আমরাই বা পিছিয়ে পড়ে থাকব। আমরাও নেতৃত্বে এই ক্ষেত্রে আমরা আগে নেতৃত্ব দিব, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথা দীর্ঘ করার সুযোগ নেই, পরিশেষে আবার বিষয়টিকে স্মরণ করে দিতে চাই যে আমরা যদি প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় এ ধরনের সচেতন হই, তাহলে অবশ্যই কিছু না কিছু হলেও কাজ হবে ইনশাআল্লাহ। কমপক্ষে আপনার এলাকাটা, আপনার মহল্লাটাকে আপনি সুন্দর করতে পারবেন, এই হিরোইন গাঁজা বা ইত্যাদি এগুলি থেকেও মুক্ত করতে পারবেন, যার ফলে আপনার সন্তানরাও হয়তো বা সেগুলির আক্রমণ থেকে কিছুটা হলেও বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং প্রতি ব্যক্তিকে আমরা সেই আহ্বানে জানাবো, সে অনুরোধ জানাবো যে আমরা এই ধরনের আরও যত কিছু ইসলামে নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে নিজেরাও বেঁচে থাকবো, অন্যকেও বেঁচে বিরত রাখার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।